হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেলপুর এডুকেশন চ্যানেল বিডিপি অ্যান্ড পিজি স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট কবে প্রকাশিত হবে অনেকের প্রশ্ন করছেন যে অ্যাসাইনমেন্ট এখনও পাবলিশ হলো না তো বন্ধুরা কবে প্রকাশিত হতে পারে লকডাউনের জন্য কি এখনও প্রকাশিত হলো না তাহলে কি লকডাউন তো আরও রাজ্য সরকার পনেরো দিন বাড়িয়ে দিল তাহলে কি অ্যাসাইনমেন্ট আরও পনেরো দিন পরে পাবলিশ হবে জুলাই মাস জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত আরও যদি লকডাউন হয় লকডাউন হয়ে গেল ধরুন রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে তাহলে কি অ্যাসাইনমেন্ট আরও দেরি হবে তো বন্ধুরা আমাদের মনে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট হয়তো খুব শীঘ্রই পাবলিশ হবে জুলাই মাসে পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং আরেকটি প্রশ্ন আপনাদের যেটা আছে যে অ্যাসাইনমেন্টের পরের ধাপগুলি কি কি অ্যাসাইনমেন্টের পরে আপনারা কি কি করবেন যে কি কি স্টেপ আছে পুরো কোর্সটি কমপ্লিট করতে আপনাদের অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে রিনিউল করতে হবে রিনিউল করার পরেই আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ হবে এক্সাম ফর্ম ফিল আপ করার পরেই আপনাদের এক্সাম হবে তো বন্ধুরা অবশ্যই রিনিউল নোটিস পাবলিশ হলে আপনারা এই চ্যানেল থেকে জানতে পারবেন অ্যাসাইনমেন্ট পাবলিশ হলে কীভাবে সাবমিশন করবেন এবং সমস্ত সাবজেক্টের সমস্ত পেপারের উত্তরপত্রও এখান থেকে আপনারা অ্যাসাইনমেন্টের সব কিছু পেয়ে যাবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখুন বিটিভি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অ্যান্ড পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবাই কিন্তু এই চ্যানেল থেকে আপনারা হেল্প পেয়ে যাবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে তো বন্ধুরা আজকের ভিডিও এই হলো যে অ্যাসাইনমেন্ট জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে ফার্স্ট উইকের পরে হয়তো পাবলিশ হয়ে যাবে আর আপনাদের অ্যাসাইনমেন্টের পরে এই বাকি কাজগুলি অবশ্যই আপনাদেরকে করতে হবে কোন কোন পেপারগুলি আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কোনগুলি জমা দিতে হবে না কাদেরকে জমা দিতে হবে কাদেরকে জমা দিতে হবে না সমস্ত কিছু ভিডিও বানানো আছে আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ